ধন্যবাদ কর্ণফুলী টিভিকে। আগামী 9ই ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের এই জেলাটি 1992 সালে প্রথম জেলা হিসাবে, একটি রাজনৈতিক জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং সেই থেকে আমরা এই জেলাকে নেতৃত্ব দিয়ে আসছি। আগামী 9 তারিখ যে সম্মেলন হবে, সেই সম্মেলনের ভেতর দিয়ে আমরা আমাদের এই জেলাটিকে শুধুমাত্র একটি রাজনৈতিক জেলা নয়, এই জেলাটি যেন একটি প্রশাসনিক জেলা হয়, এর রূপ ধারণ করার জন্য যে আয়োজনগুলো দরকার, হ্যাঁ, সেরকম একটি আয়োজন নিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে এই সম্মেলনটি করার জন্যে আমাদেরকে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি করে আমাকে সদস্য সচিব করে দায়িত্ব দেওয়া হয়েছে। তো এটা করার পরে আমাদের এই পুরো জেলাতেই একটি আলোড়ন সৃষ্টি হয়েছে যে কেন একটি জেলা আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটি করে দিবে। আমি আলহামদুলিল্লাহ আমি সেখান থেকেই বলতে চাই যে আমার উপরে যে আস্থা রেখে মাননীয় সভানেত্রী, বাংলাদেশের বিষয় প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশকে দীর্ঘ সময় নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগকে আজকে 81 সাল থেকে তিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি আমার উপরে যে আস্থা রেখেছেন আমি সে আস্থার প্রতিফলন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগকে দিতে চাই। জেলার জন্মের দিন থেকে আজ পর্যন্ত আমি এই জেলাকে শুরু থেকেই ঊর্ধ্বতন যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে প্রথম দিন থেকে আমি দায়িত্ব পালন করে এসেছি, প্রায় 24 বছর 2 টার্মে, এবং পরবর্তী 4 বছর আমি জেলা আওয়ামী লীগের সহসভাপতি। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে 20-21 ডিসেম্বর, তার আগেই কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনটি বাংলাদেশ আওয়ামী লীগ মনে করেছে যে এটা করা খুবই প্রয়োজন। আমাদের প্রিয় নেত্রী, যিনি যখন, আপনারা জানেন যে সারা বাংলাদেশে দুর্নীতি এবং ক্যাসিনো ইত্যাদি নানান রকম অনিয়ম, নানান রকম কর্মকাণ্ডে যারা আওয়ামী লীগের সম্মান ক্ষুণ্ণ করছে তাদের বিরুদ্ধে তিনি যখন শুদ্ধি অভিযান, জিরো টলারেন্স যখন উনি শুরু করলেন, তখন উনি মনে করেছেন যে যেই সকল জেলাগুলোতেও এ জাতীয় কর্মকাণ্ড বিদ্যমান সেখানেও সম্মেলনগুলো করা দরকার। আমরা তাই আগামী দিনে এই জেলা আওয়ামী লীগ সম্মেলন করতে যে জেলা আওয়ামী লীগের সম্মেলনের ভেতর দিয়ে নতুন নেতৃত্ব আমরা আশা করি যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের একজন দীর্ঘদিনের কর্মী, জন্মের দিন থেকে আজ পর্যন্ত আমি আশা করি যে আগামী দিনে আমি প্রার্থী হব সাধারণ সম্পাদক হিসেবে এবং কুমিল্লা উত্তর জেলায় এই 7টি থানার সকল নেতাকর্মী, একটা বিশাল অংশ এই নেতাকর্মীদের, তারা আমাকে চায়, আমাকে আগামী দিনে এই জেলার নেতৃত্বে তারা চায়, এবং তারা আজকে মুখর অবস্থায়, একটা উৎসব মুখর অবস্থায় সারা দেশের নেতাকর্মীরা আজকে কাজ করছে আমার পক্ষে, বিভিন্ন সব থানাগুলো আমার পক্ষে কাজ করছে, এবং অনেকেই মনে করে যে আমাকে একক প্রার্থী করলে কেমন হয়, আমি জানি না, হয়তো অনেকেই প্রার্থী হবেন এবং কাউন্সিলররা যদি সিদ্ধান্ত নেয় এবং আমার মাননীয় নেত্রী এবং আমাদের যারা সেদিন আমাদের এই সম্মেলনে উপস্থিত অতিথি থাকবেন, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব শেখ ফজলুল করিম সেলিম এমপি, আরও থাকবেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, আরও থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম হানিফ এমপি, থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব এনামুল হক এমপি, উপমন্ত্রী পানি সম্পদ বিষয়ক বাংলাদেশ সরকারের, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ,
আরও থাকবেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জি রায়নন্দী, আরও থাকবেন আমাদের এই জেলার কৃতি সন্তান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। তারা সেদিন এই কাউন্সিলকে ঘিরে তাদেরও একটা ভূমিকা এখানে থাকবে। তারা যদি মনে করেন কাউন্সিলরদের যদি প্রয়োজন হয় ভোট হয়, সেই ভোটের মাধ্যমে আমি চাই যে ভোটের মাধ্যমেই আমার নেতাকর্মীরা আমাকে সাধারণ সম্পাদক নির্বাচন করুক, আর আমি যদি নির্বাচিত হই তাইলে আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা আজকে যে শুদ্ধি অভিযান চালু করেছেন, তার যে টার্গেট ভিশন 2021, ভিশন 2041 এবং 21 শতাব্দীর সময়ে যে ডেল্টা প্ল্যান বাংলাদেশের, এই কাজগুলো করার জন্য একজন সত্যিকার সাংগঠনিক নেতা আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন জেলা পর্যায়ে প্রয়োজন। আর সেটা করতে যে আমাদেরকে একটা দুর্নীতিমুক্ত দল গঠন করতে হবে, যারা দলের ভিতরে নানান রকম সমস্যা তৈরি করে, যারা চাঁদাবাজি করে, যারা মাদকের ব্যবসার সাথে জড়িত, যারা দখলবাজ করে, যারা টেন্ডারবাজি করে, এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন আওয়ামী লীগকে সরকারের সময় সম্মানক্ষুণ্ণ করে এমন লোকজনদের বাদ দিয়ে, অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে, এবং আপনার স্বাধীনতার বিপক্ষে শক্তি যারা জামাত রাজাকারদের বাদ দিয়ে আমরা একটি সুন্দর আওয়ামী লীগ তৈরি করতে চাই, যেখানে এ জাতীয় নেতৃবৃন্দ থাকবে না, ত্যাগী দুর্দিনের কর্মী যারা দীর্ঘদিন আওয়ামী লীগকে শ্রম দিয়েছে, কারাবরণ করেছে, তাদের মাধ্যমে তাদেরকে নিয়ে একটি দল আমরা গঠন করতে চাই। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।